নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ অবশেষে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনার টিকা দেওয়া অর্থাৎ করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে তো কবে থেকে সে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে কারা কারা সে ভ্যাকসিন প্রথমে পাবেন কী আপডেট আসছে আমরা বিস্তারিত আপডেটটি জানব তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেককে আপডেটটি জানতে পারে তো বন্ধুরা কী আপডেট আছে কবে থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে আমরা জানব তো কী বলা হয়েছে কবে থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে এটাই এখন দেশবাসীর সবথেকে বড়ো প্রশ্ন তো আগামী ষোলোই জানুয়ারি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহুর্তে সবথেকে বড়ো আপডেট যে আগামী ষোলোই জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে এদিন জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল সবার আগে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সাফাইকর্মী কোভিড ওয়ারিয়রদের দেওয়া হবে এই টিকা এছাড়া দেশের নাগরিকদের যাদের বয়স পঞ্চাশের বেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এছাড়া দেশের পঞ্চাশ অর্ধ নাগরিকদেরও দেওয়া হবে করোনা ভ্যাকসিন টিকা সে সঙ্গে যাদের বয়স পঞ্চাশের কম তাদের যদি কোনো লক্ষণ যদি থাকে তাদেরকেও কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হবে অর্থাৎ তাদের কাদের দেওয়া হবে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সাফাইকর্মী কোভিড ওয়ারিয়র সে সঙ্গে যাদের পুলিশ যারা কর্মচারী রয়েছেন পুলিশের কর্মচারী সে সঙ্গে প্রশাসনের যারা আধিকারিক কর্মচারী প্রত্যেকে কিন্তু এই টিকা সবার আগে দেওয়া হবে আর কি বলেছে সেটা জানব কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে সারা দেশে তিন কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে সব মিলিয়ে সাতাশ কোটি দেশবাসীকে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে ক্যাবিনেট সচিব স্বাস্থ্য সচিব ও অন্যান্য সিনিয়র প্রশাসকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে করোনা পরিস্থিতি ও টিকাকরণের জন্য প্রতিটি রাজ্য কতটা তৈরি তা নিয়ে আলোচনা করেন তিনি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের আছে দুটি অস্ত্র রয়েছে আর এই দুটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে বলে জানিয়েছে ডিজিসি সি বা ডি ডি জি ইতিমধ্যে সারাদেশে করোনা ভ্যাকসিনের দুই দফার ট্রায়াল হয়েছে আঠেরোই জানুয়ারি সাতশো ছত্রিশটি জেলায় করোনা টিকার দ্বিতীয় ডাই দ্বিতীয় দফার ডাই রান কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সম্বাদ সংস্থা এএনআই থেকে সেই কথাই প্রকাশিত হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে যে আজকে মিটিং হয়েছিল সেই কোভিড ভ্যাকসিন দেওয়া নিয়ে এবং সেখানে যেটা যারা যারা ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি তারপরে হেলথ সেক্রেটারি এরা কিন্তু সিনিয়র অফিসার ছিলেন এবং তাদের মধ্যে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ষোলোই জানুয়ারি দু হাজার একুশ থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হবে এবং এখানে এটা বলা হয়েছে যারা ফ্রন্ট লাইন অর্থাৎ যারা ওয়ারিয়ার রয়েছেন যারা যাদের যা যারা সবসময় আগে রয়েছেন যে সমস্ত কর্মচারীরা তাদের কিন্তু আগে দেওয়া হবে সে সঙ্গে যারা হেলথ ওয়ার্কার রয়েছেন তাদের দেওয়া হবে সে সঙ্গে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশের বেশি যে সমস্ত যারা দেশবাসী রয়েছেন তাদের দেওয়া হবে এবং যাদের পঞ্চাশের কম রয়েছে বয়স তাদের যদি কোনো কো অর্থাৎ কোনো যদি উপ উপসর্গ যদি থাকে বা কোনো লক্ষণ যদি থেকে থাকে তাদের দেয় তাহলে তাদের কিন্তু এই ভ্যাকসিনটা সবার আগে দেওয়া হবে তো আর কী বলেছে সেটা আমরা দেখে নেব যে দ্বিতীয় দফার ডায়রানের পরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন ইঙ্গিত দিয়েছিলেন দিন কয়েকের মধ্যে সারা সারাদেশে করোনার টিকা দেওয়া শুরু হবে দেশের একেবারে ব্লক স্তরে চলছে ডায়রান ইতিমধ্যে প্রায় দু লাখ ভ্যাকসিন প্রদানকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আর অক্সফোর্ড অ্যাজেনেকার কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কোভ্যাক্সিন নিয়ে চাপানো তোর শুরু হয়েছিল বটে তবে শেষ পর্যন্ত সমস্যা কিন্তু মিটে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট ব্রিক ব্রেকিং নিউজ আসছে আপডেট যেটা হচ্ছে যে আগামী ষোলোই জানুয়ারি থেকে পুরো দেশে কিন্তু এই করোনা ভ্যাকসিন দেওয়া শুরু শুরু হবে দুটো ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে একটা হচ্ছে কোভ্যাক্সিন একটা কোভিশিল্ড এই দুটো কিন্তু আপাতত টিকা দেওয়া হচ্ছে এবং যারা যারা প্রথম সারির যারা যারা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই টিকা আগে দেওয়া হবে চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাফাইকর্মী কোভিড ওরিওর যারা রয়েছেন সে সঙ্গে পুলিশ আধিকারিক প্রশাসনের যারা কর্তারা তাদের সে সঙ্গে প্রশাসনের যারা কর্মচারী তাদেরকেও কিন্তু এই টিকা সবার আগে দেওয়া হবে এবং পরবর্তীকালে এই টিকা নেওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমরা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাত্রায়াম জয় টাটা